আমরা এখানে তিন ধরনের কবর দেখতে পারি। একটা হচ্ছে আপনার পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা, একটা পাবেন উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা। আর কিছু কিছু কবরের উপর দেখবেন যে যে বড় বানানো আছে, লম্বা যে কবর গুলো আছে না, দেখেন মনে হচ্ছে যে খাড়া কবর দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আমরা সৈয়দপুর খ্রিস্টান কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছি। আমরা প্রবেশ করলাম খ্রিস্টান কবরস্থানে, সবচেয়ে প্রাচীন, আমাদের উত্তরাঞ্চলের মধ্যে বলা যায় সবচেয়ে প্রাচীন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কবর, এবং কিছু কবর দেখা যাচ্ছে মিলিয়ে গেছে। এটা থেকে অনুমান করা যায় যে কবরগুলো কত বছর আগেকার। আমরা যদি আপনাদের আরেকটু ঘুরে দেখাই, এই পাশে কিছু নতুন দেখা যাচ্ছে, কিন্তু এই পাশেরগুলো অনেক পুরনো। দেখেন এই পাশেরগুলো অনেক পুরনো এবং অনেকগুলো মিলিয়ে গেছে, তার মানে এগুলো বলতে পারি যে শত বছর আগেকার। আর আমার ওই পাশে যদি দেখাই, আচ্ছা পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আপনারা জানেন সৈয়দপুর হচ্ছে, আমাদের সৈয়দপুর হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রেল কারখানা। আমরা মনোগ্রাম একটা দেখাচ্ছি, একটি কবর, সামনে দেখতে পাচ্ছেন এটা একেবারেই অবস্থা খারাপ, এটা অনেক আগেকার বোঝা যাচ্ছে। দেখেন এটা মার্বেল পাথরের, অনেক আগেকার, উন্নত মাধ্যমে পাথর কেটে এটা মানে স্মৃতির মতো করে রাখা হয়েছে জিনিসটা। সে দেখতে পাচ্ছেন এই পাশে মোটামুটি শেষ। আমরা সামনে যাচ্ছি, আমাদের সাথে দুই ভাই আছে, তারা আমাকে সাহায্য করতেছে, আমার নিজের জেলার কিন্তু পাশের উপজেলা, তারা ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং ঠিক ব্লগিংয়ের মতো তারা আমাকে ডিসক্রিপশন করতেছে যে আসলে কোনটা কি। এটা খুবই ভালো লাগলো আমার কাছে। এটা 1871 সালের কবরস্থান, আর মারা গেছে 1985 মার্চ, 12ই মার্চ 1985। এটা কিন্তু পাথর দিয়ে খোদাই করা, পাথরের সাথে উপরে কাস্টিং আছে, এই যে লেখাগুলো আছে, জি জি, লোহার লেখা, কাস্টিং আছে, পুরোটাই লোহা। কত মজবুত কাজ আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে, এই পাশটা হচ্ছে সবচেয়ে পুরনো কবরস্থান, আমরা যেখানে আপনাদের দেখাচ্ছি সবচেয়ে পুরনো কবরস্থানগুলো হচ্ছে এটি। এটা আমরা চেষ্টা করব দেখার জন্য যে কত সালের, 1891 সালে, তেমন দেখাইতে, হ্যাঁ একটু দেখা যাচ্ছে, এটার নেম ফলকটা উঠে গেছে। আমরা আরেকটু সামনে যাচ্ছি, আসেন, মানে নতুন কবরস্থানও আছে সেখানে আমরা একটু যাচ্ছি, নতুন কবরস্থানগুলো দেখাচ্ছি। এগুলো যেগুলো দেখালাম এগুলো পুরনো, প্রায় 100, 200, 300, 500 বছর আগেকার, কিংবা তারও আগের আছে অনেক। এটা হচ্ছে সৈয়দপুরের সবচেয়ে বড় খ্রিস্টান কবরস্থান। ওনারা যেটা বলতে চাচ্ছে সেটা আমাদের ভাষায় শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, হ্যাঁ সাদা এবং কালোর একটা পার্থক্য ছিল, সেই অনুযায়ী আবার কবরস্থান দেওয়া হইতো। এই সেই কবরস্থান, আমরা একটু পরে বাংলা যারা আছে, হ্যাঁ বাংলাদেশে যারা এরকম নিয়ে আছে, জি জি। আচ্ছা আমরা এই সময় এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি আমাদের এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবে, তারপরে আমরা চলে যাব আজকে এটা নিয়ে আর কথা বলবো। ভাই এ পাশে এসে আমাকে একটু বলেন শর্ট, যে এই বিষয়টা নিয়ে একটু বলেন, এই কবরস্থান নিয়ে। ওনারা বললো যে ব্রিটিশ আমলে ওই পাশে হচ্ছে আপনার কৃষ্ণাঙ্গদের দিত, ওই পাশে হচ্ছে শ্বেতাঙ্গদের দিত,
একটা পার্থক্য ছিল ওই সময়। আর আমাদের বুঝতে পারি যে আমাদের জাত বিবর্ণ একটা ছিল, তারপরে স্বাধীনের পর হচ্ছে যে যেভাবে পারছে সেভাবে কবর দিছে। আমরা এখানে তিন ধরনের কবর দেখতে পারি, একটা হচ্ছে আপনার পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা, একটা পাবেন উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা। আর কিছু কিছু কবরের উপর দেখবেন যে যে বড় বানানো আছে, লম্বা যে কবর গুলো আছে না, দেখেন মনে হচ্ছে যে খাড়া কবর দেওয়া হয়েছে, ওটা হচ্ছে বসায় কবর দেওয়া হয়েছে। কিসের জন্য? ওনারা হচ্ছে আত্মহত্যা করছে। আচ্ছা, আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাইরের কাছে পাইলাম ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আমাদের কিন্তু এই রীতিটা নাই, আমাদের মুসলিম রীতি কিন্তু সব জায়গায় একরকম, সারা বিশ্বে একরকম। কারণ সারা বিশ্বে যে শান্তির দূত নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল, সারা বিশ্বেই কিন্তু আমাদের এক রীতি চলছে, দ্বিমত নাই। তো আজকে সৈয়দপুর কবরস্থান থেকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, আশা করি ভালো থাকবেন। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার বা ব্লগার নই, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি চেষ্টা করলাম একটু একটা ভিডিও ফুটেজ তুলে দেওয়ার জন্য, যেহেতু এটা অনেক প্রাচীন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।